চরম দুর্ভোগে দিন যাপন করছেন বরগুনায় 2007 সালে নির্মিত পুরাতন জরাজীর্ণ আশ্রয়ণ ব্যারেকের বাসিন্দারা। ঘরগুলোর ছাউনির টিনে মরিচা ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে যাওয়ায় বৃষ্টি এলে টিনের ফুটো দিয়ে ছড়ছড় করে পানি পড়ে ঘরের ভেতর। বৃষ্টি এলে নির্ঘুম রাত কাটাতে হয় বাসিন্দাদের। বেতাগি উপজেলার আশ্রয়ণের ঘরগুলো সরকারি জমিতে সরকারি অর্থায়নে হয়েছিল। অসহায় দরিদ্র মানুষদের মাথা গোজার ঠাঁই করে দিতেই এই উদ্যোগ নিয়েছিল সরকার। সেখানে রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে পল্লীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলেই ঘরের ভিতর কাদায় একাকার হয়ে যায়। এতে করে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন না। স্যানিটেশনেরও বেহাল অবস্থা থাকায় অনবরত ছড়াচ্ছে দুর্গন্ধ। এর মধ্যে অত্যন্ত অস্বাস্থ্যকর ও ঘিঞ্চি পরিবেশে বসবাস করছে শতাধিক পরিবার। সরকারিভাবে নির্মাণ করা বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় অসহায় হতদরিদ্র মানুষের জন্য ব্যারেক নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারেকে ছিল 10টি করে শয়নঘর। ব্যারেকে 10 পরিবারের জন্য তৈরি করা হয়েছিল একটি করে টয়লেট এবং 20 পরিবারের জন্য একটি নলকূপ। কাজটি সমাপ্ত হলে রান্নাঘর ছাড়াই এলাকার পরিবারকে তুলে দেওয়া হয় এ আশ্রয়ণ পল্লীতে। রান্না করি, এসব জায়গায় কি মানুষ থাকতে পারে? ভালো একটু পানি পাই না। পুকুরের পাশে বাথরুম, ওই বাথরুমের মলমূত্র সব পুকুরে নামে, তাইলে ওই পানি যদি আমরা খাই, আমরা তো আজকেও গরিব কালকেও গরিব। আমাদের এই অসহায়তা কেউ আসলে বুঝতেও চায় না, কষ্টের ভাগিদার কেউ হয় না। আমাদের আজকেও কষ্ট, কালকেও কষ্ট। আমপান বন্যার সময় ছেলে মেয়ে নিয়ে দাঁড়াই থাকি, ঘরে শোয়ার মতো ব্যবস্থা নাই। ঘরের টিনের চাল দিয়ে পানি পড়ে, আর একটা কাগজ দিয়ে থাকি, বাচ্চা পোলাপা নিয়ে এক পাশে দাঁড়াই থাকা লাগে, ঘুমাইতে পারি না রাত্রে। সে যে হাতার থাকার মতন কোনো কায়দা থাকে না। তারপর পিছনে একটা ড্রেন দেওয়ার কথা দেয় না, আমার ঘর জাগাই দেওয়ার কথা দেয় না। হেলে আমাকে এই আবাসন কির জন্য আনছে? আমাকে বন্যায় বাসাইতে আনছে? আমাকে আবাসনে আমাকে তো ঘর দিয়েছে সরকার, ঘর দিয়েছে, আমরা বসবাস করতেছি, কিন্তু বৃষ্টির পানিতে ডুববে থাকি, স্বাভাবিক জোয়ারের পানিতে ডুববে থাকি, অবদা নাই, রাস্তা নাই, আমরা অনেক কষ্টে আছি। যা কষ্টে আছি তা সরকারের কইয়া ভুলেতারি না। বাথরুম নাই, টিউবওয়েল নাই, পানি এনে একটু ঘর খুল দেয়, হ্যাঁ মানুষে বকাবো কি করে, পানিও খাইতারি না আমরা। বিভিন্ন ধরনের কোলা পানি এদিক দিয়ে ওদিক দা আইয়া মনে করেন এদের একটা খুন খারাপি করে বা একটা মদগান দেখায়, এটা তো পরবর্তীতে আমার পোলাটা নিরীহ পোলাটা আমার স্বামী আমরা বাদ দিতাম। এটা অভিযুক্ত এখানে দেখা গেছে, মনে করেন যে 150 ঘর আছে, 150 ঘরের ভিতরে 100 ফ্যামিলিও নাই, 100 অর্ধেকও নাই, ঠিক আছে, শুধু শুধু খালি ঘর পড়ে আছে। কিন্তু যাদের ঘর তাদের জায়গা জমিন ঘর বাড়ির অভাব নাই, কিন্তু আমরা কিছু কিছু ফ্যামিলি আছে যাদের কোনো জায়গা নাই, জমি নাই, ঘরও নাই এখানে, ঠিক আছে। হ্যাঁ, এখানে মনে করেন যে কেউ 20-30 হাজার টাকা দিয়ে কিনে, কেউ 50 হাজার টাকা বেঁচে, কেউ 60 হাজার টাকা বেঁচে, এরকম এখানে বেচা কিনে চলতে আছে। অথচ মূলত যারা পাওয়ার মতো যোগ্য তারা পাচ্ছে না ঘরগুলো। আমরা 2 বছর শান্তি করছি, তারপরে 13 বছর থেকে আমরা পানির মধ্যে ভাসতে আছি। আমার ঘরের ভিতরে সিডের গাছে তো আমরা কোনো অনুদানের জায়গায় পাই না। আমার ঘরের ভিতরে সামান্য বৃষ্টি হইলে আমার ঘরের ভিতরে পানি, জোয়ারের পানি লাগে না, সামান্য বৃষ্টি হইলে আমার ঘরের ভিতরে পানি ঢুকে যায়। তাছাড়া আমরা কোন রকম চকিতে থাকি, আবার দিন হইলে রাতের একটু ঘুমাই, আবার ওই বৃষ্টি বাদলে আবার বাইরে রাস্তায় উঠে দাঁড়াই। আশ্রয়ণে বসবাসরত ভুক্তভোগীরা পল্লীর বাসিন্দারা জানান, ব্যারেকগুলো নির্মাণের সময় কাঠের ফ্রেমের ওপর টিনের ছাউনি দেয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের আঘাতে টিনের ছাউনি উড়ে যায়। পরবর্তীতে কাঠের ফ্রেম সরিয়ে লোহার অ্যাঙ্গেলের ওপর স্থাপন করা হয় কাঠের ফ্রেমের ওপর থেকে খুলে নেওয়া পুরনো টিন। পুরনো টিনের ওপর স্ক্রু বসানোর কারণে অল্প দিনেই ফুটো হয়ে এসব স্থান দিয়ে ঘরের ভিতর পানি পড়তে থাকে। এ সমস্যা সমাধানে কোনো আশ্বাস নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ব্যারেকের ঘরগুলো দ্রুত সংস্কারের দাবি জানান তারা। প্রধান আশ্রয়ণ প্রকল্প অর্থাৎ অনেক যেগুলো ব্যারাক হাউস আছে সেগুলো অনেকগুলোই মানে মেনটেন্যান্সের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে, এবং সেখানে কিছু কিছু আশ্রয়ণ প্রকল্প অলরেডি বসবাসের অনুপযোগ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা এগুলো চিহ্নিত করেছি এবং আমাদের উপজেলা নির্বাচনকে এগুলো মেরামতের প্রাকলন তৈরি করার জন্য আমরা নির্দেশ দিয়েছি, এবং প্রাকলনটি পেলেই আমরা এটি আশ্রয়ণ অফিসে পাঠাবো এবং সেখানে বরাদ্দ পেলে আমরা এগুলো মেরামত করে দেবো। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জরাজীর্ণ ব্যারেকের ঘরগুলোর বিষয়ে তারা অবগত আছেন। ঘরগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ওখানকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে। তালিকাভুক্ত করে শীঘ্রই মেরামত করার আশ্বাস দেন এ কর্মকর্তা।